केमिकल है रासायनिक पदार्थ है केमिकल থেকে বানাইছে ড্রাগ আর ড্রাগ থেকে হলো মেডিসিন তাহলে কেমিক্যাল গুলো আসছে কোথা থেকে বায়ু উদ্ভিদ থেকে আর প্রাণী থেকে প্রাণী থেকে যেগুলো আসছে সেগুলো হলো বায়োকেমিক্যাল আর উদ্ভিদ থেকে যেটা আসছে ফাইটোকেমিক্যাল বা অটোটিক্যাল কেমিক্যাল বায়োকেমিক্যাল হলো প্রাণ রসায়ন প্রাণ রাসায়নিক পদার্থ আর ফাইটোকেমিক্যাল হলো জৈব রাসায়নিক উদ্ভিদ রাসায়নিক পদার্থ এর যে কার্যকারিতা উদ্ভিদ রাসায়নিক আর এটা হলো কেমিক্যাল দুটি মিলে কেমিক্যাল এখন কেমিক্যালের কোনগুলো ড্রাগ কোনগুলো ড্রাগ না সেটা যেগুলো দেহে প্রবেশ করালে শুধু মানুষের না গরু ছাগল মাছ মুরগি যত কি প্রাণী আছে তাহলে যে কেমিক্যাল গুলো দেহে প্রবেশ করালে দেহের কোষ কলার সাথে বিক্রিয়া করতে পারে এবং পরিবর্তন করাতে পারে সেগুলোই বলবো না ড্রাগ আর যেগুলো পারে না সেগুলো হলো নন ড্রাগ বোঝা গেছে তাহলে কেমিক্যাল কেমিক্যালকে দুই ভাগে ভাগ করা হয়েছে একগুলো হলো ড্রাগ মানে ফার্মাকোলজিতে একগুলো হলো ড্রাগ একগুলো হলো নন ড্রাগ নন ড্রাগ গুলো যেগুলো দেহে কোনো কাজই করে না মানে সেগুলো তো দরকার নেই আর যেগুলো কাজ করে সেগুলোই হলো ড্রাগ কোষের সাথে বিক্রিয়া করবে এবং পরিবর্তন বিক্রিয়া হলেই তো পরিবর্তন হবেই অবশ্যই বিক্রিয়া কাকে বলে যেটা পরিবর্তন করতে পারে সেটাই হলো বিক্রিয়া তাই না যে একটা ভাঙ্গে দুইটা হয় অথবা একটা ভাঙ্গে নতুন একটা হয় অথবা দুইটা যখন একটা হয় এটাই তো কেমিক্যাল কেমিস্ট্রিতে আমরা দেখছি তাহলে আমরা ড্রাগ পেলাম এই ড্রাগের নির্দিষ্ট মাত্রা তখন যে আড়াইশো এমজি দেখি পাঁচশো এমজি দেখি ওগুলোই হলো মেডিসিন তাহলে আমরা কয়েকটা শব্দ বুঝলাম কেমিক্যাল বুঝলাম বায়োকেমিক্যাল বুঝলাম ফাইটোকেমিক্যাল বুঝলাম ড্রাগ বুঝলাম মেডিসিন বুঝলাম ড্রাগেরই নির্দিষ্ট তাহলে ড্রাগ হলো কি বলতো ড্রাগ কি সম্পর্কে কি যে কেমিক্যাল গুলো আমাদের দেহে তো সরাসরি দেওয়া হয় না আগে দেওয়া হয় কিছু পাখি দেহে দিয়ে দেখা হয় যে কোনো বিক্রিয়া করে কিনা কারণ রোগ রোগটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমেই তো রোগটা হয়েছে তাই না সেই বিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে হলো মেডিসিনটা ড্রাগটা ঠিক আছে তাহলে যে সকল কেমিক্যাল দেহে প্রবেশ করালে দেহের কোষকলার সাথে বিক্রিয়া করতে পারে এবং কোষকলার পরিবর্তন ঘটাতে পারে সেগুলোই হলো ড্রাগ ড্রাগের নির্দিষ্ট মাত্রা ড্রাগের নির্দিষ্ট মাত্রাই হলো মাত্রা কিন্তু সেটা দুটো কাজে ব্যবহার করতে হবে একটা হলো রোগ নির্ণয় আর একটা হলো রোগের চিকিৎসা এই দুটো কাজে কিন্তু মেডিসিন গুলো ব্যবহার হয় আমরা শুধু খাই এটা খাওয়ার জন্য কি চিকিৎসার জন্য তাই না কিন্তু ল্যাবরেটরিতে কিন্তু মেডিসিন গুলো ইউজ করা হয় এটা রোগ নির্ণয়ের জন্য তাহলে ড্রাগের নির্দিষ্ট মাত্রা যাহা রোগ নির্ণয় ও রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটাই হলো মেডিসিন যেমন একটা কেমিক্যাল থাকে প্যারাসিটামল আমরা নাম শুনছি কিন্তু এসিটামিনোফেন নাম শুনি এই কেমিস্ট্রি যারা একটু আপনি কি কেমিস্ট্রি মাস্টার্স করছেন না অনার্স করছেন তাহলে ইন্টারমিডিয়েটে ছিল বা এরকম না আচ্ছা প্যারাসিটামল এটা কিন্তু কেমিস্ট্রি ভাষায় এসিটামিনোফেন বলা হয় এটাকে বলা হয় এসিটামিনোফেন কেমিক্যাল নাম হলো এসিটামিনোফেন কিন্তু ফার্মাসিউটিক্যালে ওটাকে বলা হলো প্যারাসিটামল তাই হলো একটা কেমিক্যাল তাহলে ওইকে দেহে প্রবেশ করালে দেহের কোষকলার সাথে বিক্রিয়া করতে পারে এবং দেহের কি কাজ করে যে তাপমাত্রা কমায় দেয় ব্যথা কমায় দেয় তাপমাত্রা কমায় দেয় হ্যাঁ তাহলে এই প্যারাসিটামল হচ্ছে একটা ড্রাগ ঠিক আছে এই ড্রাগের নির্দিষ্ট মাত্রা সেটা আমরা ইচ্ছে করলেই বলতে পারবো না যে পাঁচ এমজি না দশ এমজি না আড়াইশো এমজি এটা সাইন্টিস্টরাই পরিমাণ করে দিচ্ছে
আরামের জন্য কতটুকু লাগবে, একটা চাইল্ডের জন্য কতটুকু লাগবে, একটা নিউনেটের জন্য কতটুকু লাগবে, সেটা সাইন্টিস্টে নির্ধারণ করে দিয়েছে। ওই মাত্রাটাই আমাদেরকে বলতে হবে যে প্যারাসিটামল কত হয়। আড়াইশো এমজি না 500 এমজি থেকে বেশি চলে, তাই না? এগারোটার জন্য 500 এমজি এগারো কাকে বলে? এগারোতে প্রাপ্তবয়স্ক, কিন্তু প্রাপ্তবয়স্ক মেডিকেল সায়েন্সে অ্যাডাল্ট হলো 70 কেজি ও ঠিক আছে। একটা অ্যাডাল্ট পূর্ণাঙ্গ অ্যাডাল্ট মানে পারফেক্ট অ্যাডাল্ট হলো 70 কেজি ও বডি ওয়েট, এটাই হলো অ্যাডাল্ট। বেশি বডি হলে ওষুধ অবশ্যই বেশি লাগবে, তার না হলে তো ডিস্ট্রিবিউশন হবে না। ওষুধটা খাওয়ার পরে অ্যাবজর্ব হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন হবে। সেই ডিস্ট্রিবিউশনে ভাগে কম হবে না, ভাগে কম হলে কনসেন্ট্রেশন কম হলেই কাজ হবে না। নির্দিষ্ট কনসেন্ট্রেশন হলেই তখন কাজ করবে ওষুধটা, আর কনসেন্ট্রেশন কম হলে তখন আর কাজ করবে না। আবার কনসেন্ট্রেশন যদি বেশি হয়ে যায় টক্সিক হয়ে যাবে, বিষ হয়ে যাবে তখন। এটা আমরা ফার্মাকোলজিতে বিস্তারিত পাই, কিন্তু সবকিছু এত কিছু আলোচনা করলে মেইন ওষুধগুলোই বাদ পড়ে যায়। তাহলে ড্রাগের সংখ্যা দিতে পারবো? ড্রাগ হলো সেই সকল কেমিক্যাল যাহা রোগী নয় এবং রোগীর চিকিৎসায় ব্যবহৃত বা যাহা ড্রাগ হলো সেই সকল কেমিক্যাল যাহা দেহে প্রবেশ করালে কোষকলার সাথে বিক্রিয়া করতে পারে, কোষকলার পরিবর্তন লিখে নিতে না এলএল ড্রাগ। আর মেডিসিন কি? ড্রাগের নির্দিষ্ট মাত্রা যাহা রোগী নয় এবং রোগীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় তাই হলো মেডিসিন। যেমন হলো প্যারাসিটামল 500 এমজি, কম লাগবে যখনই মাত্রা লিখলাম, তাহলে এজিথ্রোমাইসিন 250 এমজি 250 এমজি এটা একটা মেডিসিন, এটা একটা মেডিসিন, কিন্তু ড্রাগ কিন্তু একটাই। ড্রাগটার নাম কি? এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন সিরাপ হয়তো বা দুটো স্ট্র্যান্ডে থাকতে পারে, ঠিক আছে? তাহলে যতই কিছু থাক সবগুলোই হলো এজিথ্রোমাইসিনটা হলো ড্রাগ, আর এই প্রত্যেকটা একটা একটা আলাদা আলাদা মেডিসিন। মাত্রার উপরে, হ্যাঁ মাত্রা, মেডিসিনটা হলো মাত্রা। যখন মাত্রা থাকে তখন হলো মেডিসিন, আর সম্পূর্ণরূপে ওটা হলো একটা ড্রাগ, মূল কেমিক্যাল ড্রাগ, ওটাই হলো ড্রাগ। তাহলে আমরা দেখে একটু আবার একটু বায়োকেমিক্যাল কোনগুলো শরীরের মধ্যে, যে প্রাণী দেহে যে কেমিক্যাল গুলো তৈরি হচ্ছে এগুলো হলো বায়োকেমিক্যাল, আর ফাইটোকেমিক্যাল থেকে যে, হ্যাঁ, আর কেমিক্যাল কাকে বলবো? রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ কাকে বলবো? এখন তো তার কেমিক্যালের বৈশিষ্ট্যটা নাই, এটা চেচের লেভেল, ওটা আরেক জায়গায় লাগবে না, ওটাকে আবার প্রসেসের মাধ্যমে কেমিক্যাল করতে হবে। তাহলে কেমিক্যাল বুঝা ড্রাগ, ড্রাগ হচ্ছে স্যার এর মধ্যে কিছু কেমিক্যাল, মানে কেমিক্যাল এর কিছু আছে কোষের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, এবং কোষকলা পরিবর্তন হতে পারে। সেই কারণ কি দরকার? কারণ রোগে তো একটা পরিবর্তন করছে, তার বিরুদ্ধে আমরা আরেকটা পরিবর্তন নিয়ে আসবো, তাহলেই দরকার। আর মেডিসিন, মেডিসিন হচ্ছে ড্রাগের নির্দিষ্ট মাত্রা, ঠিক আছে? তাহলে ড্রাগ আর মেডিসিন মধ্যে মূল পার্থক্যটা কি? যে এর নির্দিষ্ট মাত্রা নেই আর এর নির্দিষ্ট মাত্রা আছে,
এটা হলো একটা পার্থক্য হ্যাঁ দেখেন ড্রাগগুলো আছে কেমিক্যাল থেকে মেডিসিনও কিন্তু কেমিক্যাল থেকেই আছে তাই না আচ্ছা ড্রাগগুলো আছে কেমিক্যাল থেকে মেডিসিন আছে ড্রাগ থেকে এমনও বললে হবে কিন্তু ভুল আচ্ছা তারপরে সকল মেডিসিনই ড্রাগ কিন্তু সকল ড্রাগই মেডিসিন না কারণ সব ড্রাগ মেডিসিন হিসেবে এখনো তৈরি করা সম্ভব হয় নাই ঠিক আছে কিন্তু সেটা ড্রাগ অনেক ড্রাগ আবিষ্কার হয়েছে কিন্তু সেটা দিয়ে এখনো মেডিসিন তৈরি করা হয় নাই কিন্তু যতগুলো মেডিসিন তৈরি করছে সেটা কোনো না কোনো ড্রাগ থেকেই তৈরি করছে এই জন্যই বলা হয় যে সকল মেডিসিনই ড্রাগ কিন্তু সকল ড্রাগই মেডিসিন নয় ঠিক আছে এটা কি কি কাজে ব্যবহৃত হয় রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আর এটা কি কি কাজে রোগ নির্ণয় রোগের চিকিৎসা বাদে অন্য অন্য কাজে ব্যবহৃত হয় যেমন জন্ম নিয়ন্ত্রণ এই কাজে ব্যবহৃত হয় এই ড্রাগগুলো আচ্ছা জন্ম নিয়ন্ত্রণ এটা কি রোগ এটা কিন্তু রোগ না ড্রাগ এখন এন্টি আলসার ড্রাগ হলো যে ড্রাগগুলো আলসারের গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার অর্থাৎ এটাকে বলা হয় পেপটিক আলসার এই আলসারটা হয় স্টোমাকের বলে আলসার হলো ক্ষত হ্যাঁ ক্ষত আলসার তাহলে যে সকল ড্রাগ গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার হাইপার এসিডিটি এগুলো চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় এন্টি আলসার ড্রাগ ওই কথাগুলো যে বললাম ওইটা একটু আগে বলছেন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছে তাহলে আমি কি আপ করলাম দেখেন তো আর কি পাকস্থলী আর ডিউরেনাম হ্যাঁ স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশের নাম হলো ডিউরেনাম এই অংশটা আপ করলাম আচ্ছা এটা তো একটা ওয়াল তাই না এটা প্রথম দিকে এটা হলো ওয়াল মাংসপেশী শুধু মাংস না মিউকাস আছে মাংস আছে এই ওয়ালটার কয়টা লেয়ার আছে চয়েছে চারটা লেয়ার আছে ছয়টা লেয়ার ওই মাসের লেয়ারই আবার তিনটা একটা করানো হয় কিন্তু মাসের লেয়ারই তিনটা লেয়ার একগুলো লম্বা লম্বা মাসেল থাকে একগুলো তীর্যক মাসেল থাকে আর একগুলো সার্কুলার মাসেল থাকে এই একটা লেয়ার ভেঙে তিনটে হয় তাহলে কয়টা হলো ছয়টা হলো না একদম উপরেরটা হলো সেরাস মেমব্রেন দুই নম্বরটা হলো মাসেল লেয়ার তিন নম্বরটা হলো সাবমিউকোসা চার নম্বরটা হলো মিউকোসা বা মিউকাস সংক্ষেপে মিউকাস লেয়ার বললেই হবে তাহলে এই মিউকাস লেয়ার এখন দেখেন এখান থেকে এই মিউকাস লেয়ার থেকে অ্যাসিড তৈরি হচ্ছে মানে যে জুসটা বের হয়ে আসতেছে সেটাকে আমরা কি জুস বলছি গ্যাস্ট্রিক জুস গুড গ্যাস্ট্রিক জুস এই গ্যাস্ট্রিক জুসের উপাদানগুলো কি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl আচ্ছা তারপরে পেপসিন পেপসিন আর কি পাইছি আর ওয়াটার ওয়াটার হলো একটা দ্রাবক ঠিক আছে এগুলো মিশে থাকার জন্য রোগন তৈরি করার জন্য ওয়াটার মূল জিনিস হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হলো পেপসিন আচ্ছা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি আর পেপসিনের কাজ কি পেপসিনের কাজ প্রোটিন 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 কে ভাঙা এটাই হলো পেপসিনের কাজ এটা কি না একটা এনজাইম আর দেহে যত এনজাইম তৈরি হয় এগুলো হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে তৈরি হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড যে গ্ল্যান্ড গ্ল্যান্ড হলো এটাকে বাংলা বলা হয় গ্রন্থি মানে কিছু স্ট্রাকচার আছে সেখান থেকে রস বের হয় এগুলোকে বলা হলো গ্রন্থি এই গ্রন্থিগুলো দুই ধরনের একগুলো হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন যে গ্রন্থি থেকে রস বের হয়ে নির্দিষ্ট রাস্তা আছে নালী পথে যায় গিয়ে জায়গা মতো কাজ করে ওগুলোকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড আর যেগুলো নালী নাই তাহলে কোথায় যাবে রক্তের মধ্যে যায় বের হয়ে রক্তের লোকে রক্ত দিয়ে সার্কুলেট হয় সমস্ত দেহে জায়গা মতো জায়গা যা কোনো পথে যে পথের কাছে যাবে ওখানে কাজ হয় তাহলে ওটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো থেকে বের হয় হলো হরমোন আর এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলো থেকে বের হয় হলো এনজাইম প্রোজেক্টেড তাহলে এটা কি পেপসিন হলো একটা এনজাইম যা প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙে বা পরিপাক করতে সহায়তা করে ঠিক আছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো খাদ্যের জীবাণু ধ্বংস করে হ্যাঁ তারপরে এখানে এই স্টমাকে অ্যাসিড মাধ্যম তৈরি করে অ্যাসিড মাধ্যম যদি না হয় পেপসিনে কাজ করে না নির্দিষ্ট মাধ্যম থাকা লাগবে বায়ু মাধ্যম যদি না হয় মানুষ বাঁচে না আর পানি মাধ্যম যদি না হয় মাছ বাঁচে না তাই না এটা তো আমরা দেখছি
আমরা বায়ুর মাধ্যমে এখান থেকে বাতাস থেকে অক্সিজেন সহজেই নিতে পারি, তার জন্য বাঁচতে পারতেছি বায়ুর মাধ্যমে। আর মাছেরা পানি থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে, তার জন্য ওখানে বাঁচতেছে। মাছ পানি উপরে তলে বাঁচবে না, আমাদেরকে পানির ভিতরে ডুবান বাঁচবে না। ক্লিয়ার হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, এটা এসিড মাধ্যমে স্টোমাকের ভিতরে এসিড মাধ্যম তৈরি করে, তারপরে স্টোমাক এটা খাদ্যের জীবাণু নষ্ট করে আর খাদ্যকে পেস্ট করে। যা কিছু খাই নাই করে, এক সপ্তাহ মাংস কিংবা চাপাইলাম না, সরাসরি গিলে ফেলাম, তাহলে ওইটা কি সরাসরি স্টোমাক ইয়ে দিয়ে গেলাম এলাম, ওইটি স্টোমাকে গেলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের টার্গেট হলো, ওটা স্টোমাকের টার্গেট হলো যাই খাবেন না কেন সেটাকে পেস্ট বানানো, যেমন টুথপেস্ট একদম পেস্ট খাই পেস্ট বানাবে, বলা গেছে? তাহলে এই পেস্ট করতেও হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। দেখেন না, হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দেন একবারে পুড়ে যাবে, তাহলে পেস্ট করতে সহজ হচ্ছে না, বলা গেছে? এখন দেখেন হাইপার অ্যাসিডিটি কি, গ্যাস্ট্রিক আলসার কি, ডুইনাল আলসার কি। একটা হলো হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার, এই দুটো প্রায় একই, শুধু লোকেশন ভেদে। গ্যাস্ট্রিক আলসারটা হয় স্টোমাকে, গ্যাস্ট্রোতে, গ্যাস্ট্রো মানে স্টোমাক, আর ডিউরিনাল আলসারটা হয় এই ডিউরিনালে। তাহলে এরও তো অল আছে, ইন্টেস্টাইনের অল আছে না, এরও অল আছে, এরও এরকম চারটে লেয়ার আছে। আচ্ছা, তাহলে এখানে কোনো কারণে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, অ্যাসিডিটি মানে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, পিএইচ করছেন, পিএইচ করছেন না, পিএইচ পিএইচ স্কেল, হ্যাঁ যেটা হলো পিএইচ স্কেল, এখানে ধাক্কাটা থাকে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত, মাঝখান হলো সাত, এই সাত হলো সাথে যদি থাকে এটা অ্যাসিডের নয় ক্ষার নয়, সাতের নিচে হলে অ্যাসিড, সাতের উপরে হলে ক্ষার। এখন এটা ছয়, এটা পাঁচ, এটা চার, এটা তিন, এটা দুই, এটা এক, এটা হলো শূন্য, ঠিক আছে? এখন অ্যাসিডিটি কোনটা বেশি, ছয় বেশি না পাঁচ বেশি? পাঁচ বেশি, গুড, পাঁচ বেশি, ছয়ের চেয়ে পাঁচের তীব্রতা বেশি, চারের তীব্রতা আরও বেশি, যত নিচের দিকে যাবে তত বেশি। আর অম্লীয় বা এটা কি ক্ষার বা বেজ, বেজের তীব্রতা যত উপরের দিকে যাবে তত বেশি, বোঝা গেছে? তো স্টোমাকের এখানে যদি অ্যাসিডিটি নর্মালের চেয়ে বেড়ে যায় যে কোনো কারণেই হোক, তাকে বলা হয় হাইপার অ্যাসিডিটি। মানে দেখবে না, স্টোমাকে অ্যাসিডের মাত্রা নর্মালের চেয়ে বেশি হলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে। এটা লিখে রাখে হাইপার অ্যাসিডিটি কি, অ্যাসিডের মাত্রা নর্মাল এর চেয়ে বেশি হলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে। হাইপার মানে বেশি, হাইপো মানে কম, আর নর্মাল মানে স্বাভাবিক, যা থাকা দরকার তাই যদি থাকে দেখে বলে নর্মাল, নর্মাল চেয়ে বেশি হলে হাইপার, আর নর্মাল সে কম হলে হাইপো, তিনটে শব্দ লিখে রাখেন। হ্যাঁ, এটা হলো নর্মাল আর এটা হলো হাইপার, আর এটা হলো হাইপো, এটা হলো নর্মাল স্বাভাবিক, আর এটা হলো স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে কম, বুঝতে না চিহ্ন দেখে স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে লিখেই রাখেন না, স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে কম,
তাহলে হাইপার অ্যাসিডিটি কাকে বলবো হ্যাঁ স্টমাকে অ্যাসিডের মাত্রা নরমালের চেয়ে বা স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়ে যায় ওটাকেই বলা হয় হাইপার অ্যাসিডিটি এই অল এর একটা তো ক্ষমতা আছে হ্যাঁ যেমন রাস্তায় পিচ ডালা হয় তে পিচেরও তো একটা ক্ষমতা আছে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত গলে না কিন্তু যখনই তাপমাত্রা পার হয়ে যায় তখন কি হয় গলে যায় না এখানে যদি অ্যাসিডের মাত্রা নরমালের চেয়ে বেশি হয় তাহলে এই ওয়ালের যে মিউকাসের লেয়ার আছে এই লেয়ারটা ওই পিসের মতো একদম গলে যায় বোঝা গেছে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে কি হবে ক্ষত হয়ে যাবে না ওটাকেই বলা হয় হলো গ্যাস্ট্রিক আলসার যে এখানে ক্ষত হয়ে গেছে মনে করেন গ্যাস্ট্রিক আলসার শুনছেন কি কারণে হলো হাইপার অ্যাসিডিটির কারণে কিন্তু হয়েছে ঠিক আছে মানে স্টমাকে যে কোনো কারণেই হোক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছিল তার জন্য এটা সহ্য করতে পারে না এটা ক্ষতত হয়ে গেছে এটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার আর এই আলসারটা যদি এই যে ডিউডেনামে হয় তাহলে বলা হয় ডিউডেনাল আলসার ঠিক আছে আচ্ছা দুটোর কিন্তু পার্থক্য করা হয় যে আলসারটা ডিউডেনামে হচ্ছে না স্টমাকে হচ্ছে কয়েকটা টেস্ট দ্বারা এটা মানে টেস্টগুলো জন্য ইয়েতে যেতে হয় না ল্যাবে যেতে হয় না নিজের ক্লিনিক্যাল টেস্ট ঠিক আছে এবার দেখেন এখন কি কি কারণে হাইপার অ্যাসিডিটি হয় আচ্ছা এটা স্টমাকের টার্গেটটা কি মনে আছে খাদ্য পরিপাচন মানে যে যা কিছুই খাই না কেন ওটাকে পেস্ট বানাবে পেস্ট না বানিয়ে এদিকে দেবে না ঠিক আছে পেস্ট বানাবে মানে পেস্ট বানাতে এখন একটা ধরেন কাঁচা আম খেলে আর একটা পাকা আম খেলে বলে তো পাকা আমটাকে পেস্ট বানাতে বেশি অ্যাসিড লাগবে না কাঁচা আমটাকে পেস্ট বানাতে বেশি অ্যাসিড লাগবে ভাজা পোড়া গুলো একটা সিদ্ধ করে খেলাম আর একটা ভাইজে খেলাম ভাজাটাতে বেশি লাগতেছে না অ্যাসিড বেশি লাগবে হলো এই অ্যাসিডটা তো আসবে এখান থেকে তৈরি হবে প্রথম অনুযায়ী তৈরি হবে তাহলে এই ওইটাকে ওইটাকে পেস্ট করতে গিয়ে এখানে অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে তাই না কিন্তু যদি সিদ্ধ করে রাখতো তাহলে কিন্তু এত লাগতো না তাহলে নরমালের ভিতরেই থাকতো এই যে যে জিনিসগুলো খাওয়ার কারণে ওটা আপনার পেস্ট করতে বেশি অ্যাসিড লাগবে তাহলে ওর কারণেই হয়ে যাচ্ছে হাইপার অ্যাসিডিটি এখন কী কী কারণে হাইপার অ্যাসিডিটি হয় আমরা করবো হলো প্র্যাকটিস অফ মেডিসিনের একটা সিদ্ধ আছে ওইখানে করবো যদি তৈরি একটা খাবার এটা একটা হ্যাঁ সেটা এখন দরকার নাই এখন আমার দরকার হলো যে এমটি আলসার ড্রাগ কাকে বলা হয় দেখেন এখানে কি কি রোগ পাইলাম তিনটে রোগ পাইছি কিন্তু এক হলো হাইপার অ্যাসিডিটি আর ওইটার কারণেই হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর কিডনি আলসার ঠিক আছে তাহলে এই তিনটে রোগের কথা বলবো তাহলে যে ড্রাগগুলো হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক আলসার এবং কিডনি আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় ওই ড্রাগগুলোকে বলা হয় এমটি আলসার ড্রাগ দেখবেন ইসোমিপ্রাজল
ক্যালকুত্রা জল ল্যাংসোপ্রা জল তেজ ল্যাংসোপ্রা জল রাডিপ্রা জল অমিত্রাজল, ইসোমিত্রাজল, ক্যালকোপ্রাজল, ল্যাংসোপ্রাজল, দেসলাংসোপ্রাজল, র্যাবিপ্রাজল, এগুলো হলো এন্টিআলসার ড্রাগ। আরও আছে কিন্তু, এই ড্রাগটা হলো পিপিআই, এটাকে বলা হয় সংক্ষেপে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। এটাকে এই গ্রুপটার নাম হলো পিপিআই, হ্যাঁ পিপিআই। টোটাল এই গ্রুপটার নাম, দেখেন প্রত্যেকটা ত্রাজল আছে, ত্রাজল গ্রুপ বললেও ভুল হবে না, ত্রাজল। তাহলে দেখেন প্রত্যেকটা ত্রাজল আছে না। আর পিপিআই কেন বলবো, পিপিআই হলো প্রোটন পাম্প ইনহিবিটর। এখন প্রোটন পাম্প আবার কি, প্রোটন পাম্প ইনহিবিটর, পিইউএফপি পাম্প, প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে একটা পিপিআই চালাও, এই যে কোনো একটা, একটা প্রাতল চালাও, যে কোনো একটা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তাহলে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর নামটা কিভাবে হয়েছে, এখান থেকে যে এসিড প্রোডাকশন হয়, এই এই বল থেকেই তো প্রোডাকশন হয়। এই মেকানিজমটার নাম হলো প্রোটন পাম্প, বলতে কি না, যে প্রোটন পাম্প মেকানিজম, মেকানিজম মানে যান্ত্রিক কৌশল। এটা হলো কোন যান্ত্রিক কৌশল, এটা হলো জৈব যান্ত্রিক কৌশল, এটা তো জৈব, তাই না? তো এই যে জৈব যান্ত্রিক কৌশলের মাধ্যমে যে এসিড তৈরি হচ্ছে, এই মেকানিজমটার নাম হলো প্রোটন পাম্প। আর ওই প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করলে যে ড্রাগ হলো, সেগুলো হলো পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইনহিবিট করে, ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই। এটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর, ইনহিবিট মানে বাধা দেওয়া, আর ইনহিবিট অফ যে যারা বাধা দেয়। এসিড না, এসিড প্রোডাকশন হওয়ার মেকানিজম, একটা মেকানিজমের নাম হলো প্রোটন পাম্প, আর একটা মেকানিজম নাম হলো এইচ টু রিসিপ্টর, এইচ টু রিসিপ্টর, এইচ টু রিসিপ্টরের স্টিমুলেশন দ্বারাও প্রোটন পাম্প মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে মেকানিজম হলো কি কি, একটা হলো প্রোটন পাম্প, আর একটা হলো এইচ টু রিসিপ্টর, ঠিক আছে? এইচ টু রিসিপ্টর। আচ্ছা, এই এইচ টু রিসিপ্টর মেকানিজমের বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে ওটাকে বলা হয় এইচ টু রিসিপ্টর ব্লকার। সেগুলো কি, রেনিটিডিন বন্ধ হয়ে গেছে কিন্তু, তারপরে দেখতেছি যেহেতু নাম শুনছেন, এটা কিন্তু ব্যান, ওটা আর চালাবেন না, কেউ জোর করে দিলে বা ফিরে দিলেও নেবেন না। হ্যাঁ, আর এটা ব্যান কেন, এটা আমরা ওটিসি ড্রাগে বলবো কেন ব্যান হচ্ছে। এটা হলো ক্যান্সার তৈরির জন্য এটা খুবই সহজ, বুঝছে? ক্যান্সার তৈরির যে উপাদানগুলো তার মধ্যে ওর ভিতর একটা উপাদান আছে, নাম লিখলাম না, সেমিটিডিন, হেমোটিডিন, এর নাম হলো এইচ টু রিসিপ্টর ব্লকার। রেনিটিডিন লিখে তাকিয়ে দিতে পারেন, রেনিটিডিন, এটা ব্যান বন্ধ। তাহলে কয়টা মেকানিজমের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, দুইটা এখন পর্যন্ত ইয়ে আছে, দুইটা, একটা নাম হলো প্রোটন পাম্প আর একটা নাম হলো এইচ টু রিসেপ্টর। যে ড্রাগগুলো প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করে সেটাকে বলা হয় পিপিআই, সেই পিপিআইগুলো কী কী বলা হয়, কী কী, অমিপ্রাজল। এই অমিপ্রাজল কিন্তু একটা কেমিক্যাল মানে ড্রাগ, ঠিক আছে? এটা একটা ড্রাগ, কারণ ড্রাগ মানে কি, এই কেমিক্যাল
এটা দেহের প্রবেশ করার আছে দেখতে কিছু কাজ করে এই জন্য এটা ট্রাকে নিয়ে আছে আর অনুপ্রাণ যখন 20 এমজি লেখো তখন এটা একটা মেডিসিন তখন 40 এমজি লেখো তখন এটা একটা মেডিসিন ঠিক আছে ইসোমিপ্রাজল এটা একটা ড্রাগ তাহলে এগুলো সবগুলোই হলো ড্রাগ এর কি চিকিৎসা ব্যবহৃত হয় এই যে গ্যাস্ট্রিক আলসার ডিউরাল আলসার এবং হাইপার অ্যাসিডিটি বুঝা গেছে এবং আরেকটা পদ্ধতি আছে সেটা দেখেন কি অ্যান্টাসিড অ্যান্টাসিড হলো অ্যাসিডের বিরুদ্ধে যেটা অর্থাৎ অ্যাসিডের সাথে যেটা বিক্রিয়া করবে সেটা নাম হলো অ্যান্টাসিড বুঝা গেছে অ্যান্টাসিড কি যে সকল ড্রাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ও তাদেরকে বলা হয় অ্যান্টাসিড হ্যাঁ অ্যান্টাসিড হলো ক্ষার অ্যান্টা মানে বিপরীত অ্যাসিড অ্যাসিডের বিপরীত অ্যাসিডের বিপরীত কি ক্ষার অ্যান্টাসিড আচ্ছা স্কয়ার কম্পানি যেটা শুধু এই জায়গায় ই বসে আছে ওরা নাম দিয়েছে অ্যান্টাসিডের নাম দিয়েছে অ্যান্টাসিড ই দিয়ে হ্যাঁ এর জায়গায় ই দিয়েছে তাই বলে কনফিউশন হবে না যে কোনটা অ্যান্টাসিড বানান কারেক্ট এটাই হলো কারেক্ট এ দিয়ে লবণ যখন হলো তখন কি আর এসিডের বৈশিষ্ট্য থাকবে ক্ষারের বৈশিষ্ট্য থাকবে না এসিড আর পানি তো পানি এটা এসিডের বৈশিষ্ট্য নয় পানির বৈশিষ্ট্য নয় ঠিক আছে তাহলে যে সকল ড্রাগ